পথে রোদ্দুর থেকে বৃষ্টি যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি যেখানে ছবি মুখোমুখি তুলে মন অনুভব দিয়ে যায় শুধু নারা এ আমার এ তোমার ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা জাতীয় সংহতি অথবা প্রজাতন্ত্র দিবস ভারতবর্ষের 67তম প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র শব্দের অর্থ হলো জনগণের দ্বারা জনগণের শাসন আজ থেকে 67 বছর পূর্বে আমাদের সংবিধানের রূপকার ডক্টর বাবাসাহেব বি আর আম্বেদকর এই উল্লেখযোগ্য দিনে আমাদের এই ভারতবর্ষের এই গণতান্ত্রিক দেশের সংবিধান জনগণের উদ্দেশ্যে তর্পণ করেন যে বলেছেন আজ থেকে সমগ্র ভারতবর্ষের শাসন ভারতবর্ষের জনগণের দ্বারাই হবে অন্য কারো দ্বারা শাসিত হবে না এই কারণে আজ থেকে এই 26 জানুয়ারি থেকে প্রত্যেক বছর আমরা ভারতবর্ষে প্রজাতান্ত্রিক দিবস রূপে পালন করি এবং এই প্রজাতান্ত্রিক দিবস হলো আমাদের দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করার একটি দিন প্রত্যেক বছরে আমাদের কল্যাণপুর থানাতে এবং সারা রাজ্যে এবং তথা কি দেশে এই দিনটি তাই প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় আজ তাই আমরাও সেই দিনটিকে স্মরণ করার জন্য আমাদের কল্যাণপুর থানার মধ্যে আমরা 67তম প্রজাতন্ত্র দিবসের উস্কা আওয়াজ প্রদর্শন করব এবং আমাদের থানার আধিকারিক মহাশয় উনি পতাকা উত্তোলন করবেন এবং জাতীয় সংগীত গাওয়া হবে পাশাপাশি ওনার কিছু মূল্যবান ভাষণপত্র দেবেন তখন কিন্তু বয়সের প্রমাণপত্র দেখাতে হবে কেউ যদি ৬৭তম প্রজাতন্ত্র দিবস এই উপলক্ষে আমরা ইয়ং ব্লাড ক্লাব সারাদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কচিকাচাদের নিয়ে বসে আগ প্রতিযোগিতার আয়োজন করেছি আমাদের সকালে জাতীয় পতাকা এবং ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সূচনা হয় পরবর্তী সময়ে কচিকাচাদের মধ্যে বিভিন্ন বিভাগে বসে আগ প্রতিযোগিতা আর আমাদের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান সান্ধ্যকালীন অনুষ্ঠান সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন বিশিষ্ট জনদের তাদের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আমরা তাদেরকে সংবর্ধনা দিতে যাচ্ছি তাদের মধ্যে রয়েছেন কল্যাণপুর আরক্ষা দপ্তর রয়েছেন কল্যাণপুর বিদ্যুৎ নিগম রয়েছে কল্যাণপুর অগ্নি নির্বাপক দপ্তর এবং
আমাদের কল্যাণপুরের বিভিন্ন সংবাদ মাধ্যমে যারা প্রতিনিধিরা রয়েছেন আমরা তাদেরকে তাদের সেই নিরলস কর্মকাণ্ডের জন্য তাদেরকেও আমরা সম্বর্ধনা তুলে দিতে চাই। এই আমাদের অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে আগত ছবি মুখোমুখি তুলে